বহুল আলোচিত রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার 7 বছর পূর্তি আজ। নারকীয় সেই হামলার নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন যে নামেই আসুক দেশের মাটিতে জঙ্গিদের ঠাঁই হবে না। এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাপান, ইটালি ও ভারতের রাষ্ট্রদূতরা। সোহান খানের রিপোর্ট। গুলশান 2-এর 79 নম্বর সড়কের হলি আর্টিজান বেকারি, এখানে 2016 সালে 1 জুলাই রাত 8:45 দিকে নারকীয় হামলা চালায় 90 জেএমবির একটি সশস্ত্র দল। সেদিন জঙ্গি হামলায় দেশি বিদেশি নাগরিক আইন শৃঙ্খলা বাহিনীর 2 সদস্য সহ প্রাণ হারান 22 জন। শনিবার তাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইতালি, জাপান, ভারতের রাষ্ট্রদূত সহ বিভিন্ন দূতাবাস। We fully remain committed to stopping recurrence of any such incident in future. গুলশানে হোলি আর্টিজানে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দেন ডিএমপি কমিশনার সহ অনেকেই। পরে ডিএমপি কমিশনার বলেন দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। যে নামেই তারা আসুক না কেন, কোনোভাবে তারা আসলেও বাংলাদেশে তারা জঙ্গি স্থান পাবে না। 2016 সালের সেই হামলার পরদিন 2 জুলাই সকালে অপারেশন থান্ডারবোল্ট নামে কমান্ডোদের এক অভিযানে 5 জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে 1 রেস্টুরেন্ট কর্মীর মরদেহ উদ্ধার ও পালিয়ে বের হয়ে আসার পর হাসপাতালে 1 হোটেল কর্মীর মৃত্যু হয়। সোহান খান, এসএটিভি, ঢাকা।